নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কথা বলবো হলুদ বাড়ির চিঠি নিয়ে। এটি একটি ছোট্ট স্বল্পদৈর্ঘ্যের সিনেমা, 23 মিনিট 23 সেকেন্ডের সিনেমা, যার মূল ভাবনা অভিজিৎ চট্টোপাধ্যায়ের, যার চিত্রনাট্য লিখেছেন, মানে সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন পার্থ চৌধুরী এবং আমার খুব ভালো বন্ধু দেবশঙ্কর মুখোপাধ্যায়। এটা একটা স্কুলের গল্প, একটা স্মৃতিচারণা বলা যেতে পারে, একটা পুরনো দিনকে ফিরিয়ে আনার গল্প হতে পারে। এটা সম্পর্কে যেটুকু জানা যাচ্ছে যে 82 সালে মাধ্যমিকে পাশ করা স্কটিশ স্কুলের যারা ছাত্র ছিল তাদেরকে নিয়েই এই গল্প। এখানে প্রায় 50 জন অভিনয় করেছেন তারা, অনেকে কেউ কেউ ছাত্রছাত্রী, কেউ কেউ যারা টিচার আছেন তারাও অভিনয় করেছেন। এটার মূল ভাষ্যপাঠ যেটা অনেকটাই গেছে, সেই ভাষ্যপাঠে রয়েছেন আমার মাস্টারমশাই এবং আমার অত্যন্ত প্রিয় অভিনেতা দেবশঙ্কর হালদার। তার সঙ্গে রয়েছেন নীনা চক্রবর্তী। নীনা চক্রবর্তীর অভিনয় আপনারা দেখেছেন। আর ছবিটা রিলিজ হবে খুব ইন্টারেস্টিংভাবে একটা বাস্কেটবল গ্রাউন্ডে, আর 15 সেপ্টেম্বর। আমার মনে হয় যে সিনেমা তো অনেকভাবে, অনেক প্ল্যাটফর্মে, অনেক রকমভাবে এখন মানুষের সামনে আসছে। কেউ কেউ সিনেমা উড়োজাহাজে দেখছেন, কেউ কেউ সিনেমা জাহাজে দেখছেন, কেউ মোবাইলে দেখছেন, কেউ ওটিটি প্ল্যাটফর্মে দেখছেন, কেউ সিনেমা থিয়েটারে দেখছেন, আর সিনেমা লঞ্চ করার পদ্ধতিটাও পাল্টে গেছে। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা মনে হয়েছে যে এই সিনেমা লঞ্চ করার জায়গাটা, যে একটা কার্নিভাল থাকবে, সেখানে গান বাজনা হবে, তার সঙ্গে হারানো ছোটোবেলার জিনিসপত্রগুলোকে নিয়ে আসা। আসলে কোথাও আমি সিনেমাটা না দেখেও একটা কানেক্ট করতে পারছি, বিকজ আমরা হামি বলে একটা সিনেমা করেছিলাম, সেখানে এই একটা ছেলে একটি মেয়ে তাদের ছোটোবেলাকার তাদের বন্ধুত্বের গল্প ছিল। কাজেই এটা আমার কাছে মনে হয় যে খুব একটা ইন্টারেস্টিং বিষয়, এবং যত পারা যায় স্কুলকে ফিরিয়ে আনা, স্কুলের দিনগুলোকে ফিরিয়ে আনা, স্কুলের প্রতি বিশ্বাস আস্থা, স্কুলের স্মৃতিচারণা করা, সেটা মনে হয় ভীষণভাবে দরকারি। আর বলছি যে এই বাস্কেটবল গ্রাউন্ডে দুপুর 2টোর থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে 2 বার এটা স্ক্রিনিং হবে। কার্নিভালে অনেকে পারফর্ম করবেন, শিলাজিৎ রয়েছেন, মৌসুমী দত্ত রয়েছেন, অলোক রায়চৌধুরীর মতো মানুষরা রয়েছেন, শান্তনু বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বায়োলিন ব্রাদার্স যারা রয়েছেন তারা পারফর্ম করবেন। এবার আরও ইন্টারেস্টিং হয়েছে 82 সালের যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী তারা অনেকেই বোধ হয় সেই সময়ে আসবে। একটা কথাই বলবো যে এই সিনেমা স্কুলকে শ্রদ্ধা জানানোর সিনেমা, কাজেই যারা স্কুলকে ভালোবাসেন তারা প্রত্যেকে এই সিনেমাকে দেখবেন এবং ওই দিন চেষ্টা করবেন যাতে যেতে। কোথাও কোনো একটা স্কুলের স্মৃতিচারণা বা শ্রদ্ধাচারণ বোধ হয় সেটা বোধ হয় যে আমরা অনেকেই বোধ হয় কানেক্ট করতে পারি, যে কারণেই বোধ হয় 3 ইডিয়েটস বা এই ধরনের সিনেমা আমাদেরকে অনেক বেশি ছুঁয়ে যায়। সেটা অন্য কোনো দের গল্প হলেও কোনো অসুবিধে হয় না, একদম রিসেন্ট বোধ হয় ছিঁচড়ে। তো আমি অনেক অনেক শুভকামনা রইল দেবুদার জন্য, দেবশঙ্কর মুখোপাধ্যায়ের জন্য, তার কারণ ওর এটা খুব গুরুত্বপূর্ণ প্রথম কাজ। হলুদ বাড়ির চিঠি, যেন অনেকের এরকম হলুদ বাড়ির চিঠি হয়ে যাক। স্কুল বিল্ডিংয়ের রঙগুলো কখনো হলুদ বাড়ি হয় না, কারুর কারুর সাদা হয়, কারুর নীল হয়েছে, কারুর গোলাপি কালার হয়, অনেক ধরনের হয়। তো এই হলুদ বাড়ির চিঠিটা অনেকের অনেক রকম হয়ে উঠুক। ভালো থাকবেন, সুখে থাকবেন, জয় হোক বাংলা সিনেমা।